রোকেয়া বেগম দুশ্চিন্তায় ভারাক্রান্ত, মুখটাও বিবর্ণ। বেঁচে থাকার তাগিদে পরিস্থিতি মোকাবেলার প্রাণান্তর চেষ্টা চালিয়েও ব্যর্থ তিনি। বসত ঘরের কপাটে বসে এখন সময় গুনছেন মাথা গোজার ঠাইটুকুকেও বিদায় জানানোর। কেউ খোঁজ খবর নাই, যে জায়গাটাতে আছি কেউ একটা ফুসকিত আরো মানুষ নেই। বন্যায় সুফিয়ার মতো কেউ বাড়ি ছাড়ার প্রহর গুনছেন, কেউ বা পানিতে তুলিয়ে যাবার আগেই বাড়িঘর সরিয়ে নিরাপদ স্থানের সন্ধান করছেন। নদীয়া ভেঙে দেয় না, একবার সর্বশান্ত করছে, এখন তো থাকার জায়গাটা তো নেই। বাসে নিজে নিতে মনে করেন যে এখান থেকে বাড়ি ঘর দাদা নিয়ে যেতে আছে। সাতটা ঘর ভেঙে গেছে গা, রাস্তাঘাট নাই, চলাফেরা কঠিন। অন্যদিকে ত্রাণের জন্য বন্যা দুর্গতদের মাঝে দেখা দিয়েছে হাহাকার। অধিকাংশ কৃষকের ভাগ্যেই জুটছে না সরকারি সহায়তা, পাচ্ছে না চাল টাকা কিছুই, এমনকি 80 বছরের বৃদ্ধার ভাগ্যেও ত্রাণ মিলছে না। এই কাদের খাওয়া নাই, নানিদের বেড়ায় হোটে আটে পাইনে কোন গেলে তো মত নিয়ে সুযোগ দেয় নাই, এখন পর্যন্ত কোনো অনুদান আমরা পাই নাই। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এতে করে বিপাকে পড়েছে অনেক শিক্ষার্থীও। জীবন্ত বন্যার জীবন্ত পানি, জীবন্ত না কমছে, জীবন্ত স্কুল বন্ধ থাকে, বন্যার জন্য আমাদের লেখাপড়া অনেক সমস্যা হচ্ছে। জেলা শিক্ষা অফিস সূত্র জানায় সাত উপজেলার 68 ইউনিয়নের 145 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস আছে, তাতে 6 দিন পর্যন্ত বন্যা থাকবে, এর বন্যার পরে আমরা বিশেষ ক্লাসের মাধ্যমে এটা আমরা পুষিয়ে নিব। আর জেলা প্রশাসন জানিয়েছে ইতিমধ্যে সরকারের নির্দেশনায় বানভাসী মানুষের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের কাছে যে পরিসংখ্যান আছে সেটা হচ্ছে 13,500 পরিবার এই মুহূর্তে বিভিন্নভাবে তারা উপদ্রুত কিংবা আক্রান্ত, এবং তারা প্রত্যেকেই যেন এই সহায়তাটুকু পায় সেটি আমরা নিশ্চিত করার ব্যবস্থা করছি। জেলা কৃষি অফিস বলছে চলতি বন্যায় 3,462 হেক্টর জমি প্লাবিত হয়েছে।